আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে দুধ কদু। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। দুধ কদু বা লাউয়ের পায়েস তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে লাউ। আমি এখানে একটা একদম কচি লাউ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, লাউটা খুব সুন্দর। আর এই শীতের সময় এই পায়েসটা খেতে এতটাই মজার যে আপনারা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এখন আমি এই লাউটাকে প্রথমে ভালো করে কেটে ছিলে তারপরে ধুয়ে নিব। ভিউয়ার্স, লাউটা কাটার পর দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা একদম কচি, কারণ বিচিগুলো একদম নরম আছে। তো এই দুধ কদু তৈরি করার জন্য এই টাইপেরই লাউ ইউজ করতে হবে, যেখানে বিচিগুলো একদম নরম থাকবে। আর দুধ কদু তৈরির ক্ষেত্রে লাউটা যদি বেশি পেকে যায়, বিচিগুলো শক্ত হয়ে যায়, তখন এই পায়েসটা খেতে একটু টক টক ভাব লাগে। তো আমি গ্রেটারের এই চিকন অংশটা দিয়ে লাউগুলো গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার সময় খেয়াল রাখবেন যে শুধুমাত্র শক্ত অংশটা গ্রেট করে নিতে হবে, বিচির অংশটা যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে। তো আমি এভাবে সব লাউগুলো গ্রেট করে নিচ্ছি। লাউটা পুরোপুরি গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেট করা লাউগুলো থেকে চেপে চেপে যতটা সম্ভব লাউয়ের যেই পানিগুলো আছে সেই পানিগুলো ফেলে দিব। ভিউয়ার্স, যতটা সম্ভব লাউটা ভালো মতো চেপে চেপে পানিগুলো ফেলে দিতে হবে। এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গ্রেট করে রাখা লাউটা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব। এইভাবে লাউটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে লাউয়ের মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর লাউয়ের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। তো অবশ্যই আপনারা এই প্রসেসিংটা বাদ দিবেন না। 2 থেকে 3 মিনিট লাউটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আর এখানে লাউটা মোটামুটি 1.5 কাপের মতন আছে। ভিউয়ার্স, আপনারা যদি এই প্যাকেট দুধ না ইউজ করে গরুর দুধটা ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 লিটার দুধ ইউজ করতে পারেন। আর এই প্যাকেট দুধটা তো এমনিতেই অনেক ঘন থাকে, এই জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ ইউজ করেছি। এখন দুধটা দিয়ে আমি ধীরে ধীরে এই পায়েসটাকে নাড়তে থাকব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। পায়েসটা নাড়তে নাড়তে মোটামুটি দুধটা প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। ভিউয়ার্স, আপনারা চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে এই পায়েসটা একটু হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। তো এই জন্য আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পায়েসটা নাড়তে নাড়তে মোটামুটি 1/3 পরিমাণ দুধ কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার লাউয়ের পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব, আর ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের পায়েস। আমার এই লাউয়ের পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।